এক মাসে দুবার দ্বিপাক্ষিক বৈঠক, প্রথমবার ইউক্রেন সফরে গিয়ে, এবার আমেরিকা নিউ ইয়র্কে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 23 আগস্ট ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। 1992 সালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদী পা রাখেন কিয়েভে। জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, শান্তি ফেরাতে ভারত সাধ্যমতো চেষ্টা করবে। যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 2 বছরের বেশি সময় ধরে লড়াই চলছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর বার্তা দিয়ে ভারত একদিন আগে কোয়াড সম্মেলনে রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। কোয়াড সম্মেলনের পর যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে। তারপরে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের সফরে আমেরিকায় রয়েছে প্রধানমন্ত্রী। ঠাসা কর্মসূচিতে ভরা তার এই সফর। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, কোয়াড সম্মেলনে অংশ নেন, আবার বিশ্বের প্রথম সারির টেকনোলজি সংস্থাগুলির সিওদের সঙ্গে বৈঠক করেন। সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদেও বক্তব্য রাখেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী বলেন, মানবতার সাফল্য লুকিয়ে আমাদের সমবেত শক্তির উপর, কখনোই তা যুদ্ধক্ষেত্রে নয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।